মামার কোলে চড়ে মায়ের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে ছোট্ট সানিন। 5 বছরের শিশুটি ঠিক বুঝে উঠতে পারছে না কি হয়েছিল। সবাই বলছে তার মা আর নেই, কিন্তু সে জানে মা তো একটু বাড়ির নিচে গিয়েছিল, তারপর কোথায় গেল। সানিনের 5 মাস বয়সী ছোট্ট বোনটাও সারাক্ষণ কাঁদছে, অবুঝ শিশুটিও হয়তো তার মাকে খুঁজছে। রাজধানী চকবাজারে গত বুধবার রাতে আগুনের ঘটনায় সানিনের মা বিবি হালিমা বেগম শিলা নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার মামার সঙ্গে সানিন এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিলার লাশ খুঁজে পেতে মেয়ে সানিনের ডিএনএ নমুনা নিচ্ছেন চিকিৎসকেরা। চকবাজারের আগুনের ঘটনায় ডিএনএ নমুনা দিতে হাসপাতালে আসা স্বজনদের কাছ থেকে জানা যাচ্ছে টুকরো টুকরো সব কষ্টের গল্প। শিলার গল্প জানা গেলেও তার স্বজনদের কাছ থেকে। চকবাজারে অগ্নিকাণ্ডের স্থান থেকে 200 গজ দূরেই পরিবার নিয়ে থাকতেন শিলা। শিলার স্বামী মোহাম্মদ সুমন, তিনি চকবাজারেই ব্যাগের ব্যবসা করেন। বুধবার রাতের আগুন তাদের বাসা পর্যন্ত যায়নি, তবে ভাগ্য শিলাকেই আগুনের কাছে নিয়ে গেছে। শিলার বোনের স্বামী মোহাম্মদ বেলাল হোসেন জানালেন, ঘটনার দিন রাতে সানিন একটু অসুস্থ ছিল, তার বাবা সুমন ছিলেন কর্মস্থলে, তাই শিলা তার এক বোন ও 2 শিশু সন্তানকে বাসায় রেখে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে। তিনি সেই যে গেছেন আর ফেরেননি। পরিবারের সদস্যদের ধারণা, নিচে ওষুধ কিনতে গিয়ে শিলা হয়তো ভয়াবহ আগুনের কবলে পড়েন, হয়তো তিনি আর নেই, শনাক্ত না হওয়া লাশের ভেতরে শিলা থাকতে পারেন, এমনটা ভেবে ডিএনএ নমুনা দিতে এসেছেন তারা। বেলাল হোসেন জানান, শিলারা 5 বোন ও 3 ভাই, নোয়াখালীর বেগমগঞ্জে তাদের গ্রামের বাড়ি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 8/24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।